গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি রোটাং পাস। নিচ থেকে অনেকখানি ওপরে আমরা চলে এসেছি। প্রথমে সিকিউরিটি চেক হলো, তারপর তো আস্তে আস্তে যাচ্ছি, যাব এখন রোটাং পাস। তো চারিদিকের দৃশ্যটা এত সুন্দর বলার মতো নয়। তো আমরা নেমেছি কিছু ছবি তোলার জন্য, আর পিছনে দেখছো পুরো বরফে ঘেরা আছে, সবুজ গাছপালা, চারিদিকটায় পাহাড়ে ঢাকা, মানে অসাধারণ, দারুণ লাগছে দেখতে। সবাই সবার মতো ফটো তুলতে ব্যস্ত, এবার আমিও যাই। দারুন 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 জায়গা, খুবই দারুন ভিউ। ইয়াহ সে আও, আপ ইয়াহ সে খিচো, হম লোগ ওয়াহ পে রহেঙ্গে। এখন আমরা চারজনে ফটো তুলবো, সেই জন্য গাড়ির দাদাটাকে বলেছি যে ছবি তুলে দিতে। ঠান্ডা তো বেশ লাগছে, ওখানে একটা ওয়াটারফল ছিল, তো আমি যাইনি ওখানে, আর ছবি টবি তুলছিল। ঠান্ডা জল, ঠান্ডা জল, খুবই ঠান্ডা হাওয়া, হাওয়ার জন্য প্রচন্ড ঠান্ডাটা লাগছে। হাওয়াটা না থাকলে অত ঠান্ডা লাগতো না। আর এত সুন্দর ভিউ এখান থেকে পাহাড়ের, যেটা তোমরা দেখছো পিছনে, পিছনে বরফ জমে আছে, দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে, দারুণ জায়গা ফটো তোলার জন্য, তো একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। তো আমরাও গাড়ি থেকে নেমে গিয়েছি, ছবি তুলে নিয়েছি। তো এবার আস্তে আস্তে যাবো রোটাং পাশের দিকে, আর ওখানে তো বলছে প্রচণ্ড ঠান্ডা। ফটো সব শ্যুট করা হয়ে গেল, এবার রোটাং পাশের উদ্দেশ্যে রওনা দিই। ভালো লাগছে এখানে থাকতে, এখানে থাকলে কত যে ফটো উঠবে সেটা বলার নেই। তো চলো, যেতে তো হবে। রোটাং পাস আমরা এখনো পৌঁছাইনি, রাস্তায় দাঁড়িয়েছি। আর আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট প্যাক করে নিয়ে এসেছিলাম। তো এক জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে ব্রেকফাস্ট করলাম। এবার সামনে একটা মন্দির আছে, ওটা দেখবো, দেখে তারপরে একদম রোটাং পাস যাব। এখানকার হাওয়া প্রচন্ড ঠান্ডা, হাত কেটে যাওয়ার মতন। যাদের অভাব তাদেরকে টাকাটা দিয়ে দেওয়া হবে, আমরা কিন্তু নেব না। এখানে ছোট ছোট পাথর গুলো না একটার পর একটা পুরো সাজানো আছে, জানি না কেন, হয়তো কোনো নিয়ম আছে। প্রচণ্ড ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে, এখনো ওপরে তো যাইনি, এখানেই হাওয়া দিচ্ছে, এবার জানি না কি হবে। এসেছি আর ওপরে যাওয়ার জন্য ড্রেসও পরে নিয়েছি। তো এবার ঘোড়াই করে সবাই মিলে ওপরে যাব। চারজনের পরপর লাইট দিয়ে উঠছি, চলো।
এরা সবাই ঘোড়া চালানো শিখে গেছে। গন্ড আরেকবার বলো। চলো লিংড়ি ছো, নাক চলছে তো। ওটা না কানে পান না গো। नहीं पड़ता लिंगड़ी को मार मार खा के चल। অনেকটা উপরে উঠে এসেছি, প্রচুর তো হাওয়া, হাওয়ার জন্য ঠান্ডা, এদিকে কিন্তু বরফ নেই কিন্তু খুব ঠান্ডা। বরফ তো পেলাম না এখনো অবধি, আর মনে হয় পাবো না, প্রচন্ড হাওয়া দিচ্ছে, হাত টাত একদম সেন্সলেস হয়ে গেছে। এই পিছন দিকে স্নোফল হচ্ছে, আমরা যখন উপরে ছিলাম তখন স্নোফল হয়নি, এখন এই পিছন দিকটাতে স্নোফল হচ্ছে, আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া, পুরো কেঁপে যাচ্ছে শরীর, প্রচণ্ড হাওয়া দিয়েছে, আর দু এক ফোঁটা আমাদের গায়ে স্নোফল পড়েছে। সব লোক এখানে ম্যাগি খাচ্ছে, পিছনটা দেখো অসাধারণ লাগছে, কথা বলতে পারছি না এতটাই ঠান্ডা। আইস না থাকলে কিছুই হয় না, লাস্ট অব্দি এটা করলাম, বিকেলবেলা হয়ে গেছে, রোদ তো তত নেই, ছবি অত ভালো হয়নি। এমন কিছুই নেই, এখানে রোপওয়ে আর স্কি সেন্টার এই দুটোই আছে, আর প্যারাগ্লাইডিংও হচ্ছে। তো ভেবেছিলাম প্যারাগ্লাইডিং করবো, কিন্তু না, এখন ভয় লাগছে, আর করবো না। আর আজকে রোটাং পাস গিয়ে মানে পুরো এনার্জি খতম হয়ে গেছে, রোটাং পাসে এতটাই ঠান্ডা, হাত পা জমে গেছে, এখনও পর্যন্ত হাত ঠিকঠাক মানে গরম হয়নি, এরকম অবস্থা। তবে সোলাংভ্যালি জায়গাটা খুব ভালো, মাঝখানে একটা মাঠের মতো আর চারিদিকে পাহাড়ে ঘেরা, দেখতেই পাচ্ছ চারিদিকটা পাহাড়ে ঘেরা, প্যারাগ্লাইডিং করছে পিছনে।
আমাদের আজকে কমপ্লিট হয়ে গেছে। মানে এই সাইট সিন, রোটাং পাস, সোলাং ভ্যালি সমস্ত কিছু ঘুরে নিয়েছি। রোটাং পাসে আমরা একটুখানি স্নোফল পেয়েছিলাম, সেটা বৃষ্টির মতো। আর রোটাং পাসের ওয়েদার কেউ ঠিকঠাক বলতে পারে না। মানে যারা আমাদেরকে ঘোড়াই করে নিচ থেকে ওপরে নিয়ে গেছিলো মানে বরফ দেখার জন্য, তো সেখানে তো বরফ ছিলই না, ওপরে গেলাম, ওটা একটা অ্যাডভেঞ্চার বলতে পারো ঘোড়াই করে যাওয়াটা, পাহাড়ি রাস্তা দিয়ে ওঠা। তো আমরা যখন যতক্ষণ ওপরে ছিলাম ততক্ষণ কিন্তু প্রচণ্ড হাওয়া ছিল, যেই নিচে নেমে এসেছি তখনই হালকা করে স্নোফল শুরু হয়েছিল। তো আমরা ওটা একটু এনজয় করেছি 2-5 মিনিটের জন্যে। আর ওখানে যারা ঘোড়াই করে নিয়ে যাচ্ছিলো তারাই বললো যে রোটাংয়ের ওয়েদার কেউ কখনো বলতে পারে না, কারণ কখন স্নোফল হবে, কখন রোদ উঠবে, সেটা ওদের মর্জি মতো, ওদের মিন্স রোটাংয়ের ওয়েদারের মর্জি মতো। আর মানালি যা ঘুরলাম, মানালির সাইট সিন অতটা কিছু ভালো নেই, কিন্তু আজকে যেগুলো ঘুরেছি সোলাং ভ্যালি, রোটাং পাস, এগুলো অবশ্যই সুন্দর, খুবই ভালো। আর প্রচণ্ড ঠান্ডা। আর একটা কথা বলবো, যারা আসতে চাও, বরফ এনজয় করতে চাও, তো তারা সিজনে আসবে। আর যারা চাও যে আমি হিমাচল ঘুরতে যাব, পাহাড় দেখতে যাব, তারা অবশ্যই অফ সিজনে আসতে পারো। আমরা যেমন অক্টোবরে এসেছি, তো এই সময়ের একটা মানে নেচার আর বরফ থাকলে একটা নেচার, দুটো দুই রকম, মানে দুটোকে এনজয় করার মতো। তো ঠিক আছে, আমাদের খুবই ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও ভিডিওটা দেখলে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।